প্রিয়া, মন্দিরা, কণিকা তিনজনেই মিথ্যেবাদী, সব ঢপবাজ, তাই তো? যত সত্যি কথা ঠেকা নিয়ে বসে আছিস তুই ঘোড়ার মুখী, তাই না? তোকে আমি কি বলি, ঘোড়ার মুখী ডাইনি বুড়ি। আমি যে তোকে নামটা দিয়েছি না, তোর খুব পছন্দ হয়েছে আমি জানি। সেজন্য তুই আজকে নিজে বললি যে তুই গাধা নোস, তোকে সবাই ঘোড়া বলে। একদম তাই, তোর মুখটাও ঘোড়ার মতো দেখতে, তোর কথাবার্তাগুলোও ঘোড়ার মতো, বুঝতে পেরেছিস? তুই কি বলিস নিজেকে, সব জায়গায় বড় দেখাস, নিজে হচ্ছিস সব জায়গায় বড়, বিরাট ব্যাপার তোর। তোর অ্যাকচুয়ালি কোনো অকাত নেই, তোকে আমি তোর অকাতটা মনে করিয়ে দিই। মিথ্যেবাদী তুই, তোর ব্লগ চ্যানেলে বসে বসে মিথ্যে কথা বলিস তুই। প্রিয়া না, প্রিয়া হচ্ছে একজন সরল সাদাসিধে নরম মাটি, যার জন্য তুই প্রিয়াকে তোর প্রিয়া বলে নাম ধরে এখনও পর্যন্ত তোর চ্যানেলে আখ্যা দিচ্ছিস। আমি পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা। প্রিয়া মন্দিরা, মন্দিরাকেও কিন্তু ম্যান্ডি বলে, প্রিয়া ম্যান্ডি। ও জানে যে কণিকা মানে গুন্ডি, ও যাকে গুন্ডি বলে, কণিকা বা মন্দিরা দুজনে কিন্তু ওর পেছনে বাঁশ দিতে পারে, বা জানে যে মন্দিরা বা কণিকা চুপ থাকার মেয়ে নয়। কিন্তু ও জানে প্রিয়া হচ্ছে নরম মাটি, প্রিয়া হচ্ছে খুব সরল একজন সাদাসিধে মেয়ে, যার জন্য ও বারবার প্রিয়াকে অ্যাটাক করে চলেছে। ও জানে প্রিয়াকে কোশ্চেনগুলো করলে, তোমরা দেখো বন্ধুরা, তোমাদের কাছে আমি প্রিয়ার চরিত্রটা তুলে ধরছি, তোমাদের সকলের কাছে আজকে প্রিয়া কতটা সরল, কতটা সাদাসিধে। না হলে কালকে এই ঘোড়ারমুখী ডাইনি বুড়ির প্রশ্নের উত্তর নিয়ে কেউ কখনো লাইভ করতে চলে আসে? অত বড় 1 লাখের একটা চ্যানেল যেটা নিয়ে ঘোড়ারমুখী আজকে নিজে ভিডিও করে জয়সান বানাচ্ছে। অ্যাকচুয়ালি তোর অকাত এখানে কিছু নেই, এখানে হচ্ছে প্রিয়ার বড় মনের পরিচয়, যে প্রিয়া তোর মতো একটা নোংরা মেয়েকে দিদি ভাই বলে সম্মান দিয়ে তোর প্রশ্নের উত্তর দিতে বসেছে। তাহলে মেয়েটা কতটা নরম, কতটা সরল, কতটা সাদাসিধে, তবে কি না তোর প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন মনে করেছে। প্রিয়া মিথ্যে বাদী বলে নয়, বা ভুল বলেছে বলে নয়, ও কিন্তু সব কিছু প্রমাণ দিতে বসেছিল। কিন্তু তুই তার মধ্যে থেকেও আজকে প্রশ্ন তুললি যে কাগজটা এরকম করলো, কাগজটা এরকম করলো, কাগজটা এরকম করলো, কিচ্ছু দেখালো না। এটা হচ্ছে তোর নেক্সট প্ল্যান, আমি তোকে ধরিয়ে দিচ্ছি ঘোড়ামুখী, এটা হচ্ছে তোর নেক্সট প্ল্যান। তুই দেখেছিস কাগজটা, আমরা প্রত্যেকে দেখেছি কাগজটা, ওটা EMI-এর কাগজ, ওটা একটা গাড়ির কাগজ, আমরা সবাই দেখেছি, এমনকি ফোন নাম্বারটা পর্যন্ত আমরা দেখেছি, দোকানের নামটা পর্যন্ত আমরা দেখেছি। তোর ফোনটা কত দামি ফোন আমি জানি না, তোর তো আবার সাইয়া বলে দিয়েছিল, সাইয়াকে বলিস একটু ভালো দামি ফোনের কথা বলতে, যেখানে না তুই প্রশ্ন করবি আর যারা উত্তর দেবে তাদের দেখানো কাগজগুলো যাতে ভালো করে ড্যাব্বা ড্যাব্বা ঘোড়ারমুখী চোখ দিয়ে দেখতে পারিস, ঠিক আছে? তোর প্ল্যান কী বলতো? তুই যে বললি না কমিউনিটিতে 5টা ফটো দেওয়ার জায়গা থাকে, তুমি পারলে বরং তোমার ফটো ইয়েগুলো দিয়ে দিও, গাড়ির EMI-এর পেপারগুলো। না প্রিয়া, তুমি দিও না, তুমি দেবে না প্রিয়া, এই ভিডিওটা আমি তোমাকে ট্যাগ করবো, তোমাকে আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওটা দেখার জন্য, যে তুমি দেবে না, কারণ এই ঘোড়ার মুখি সবসময় ভিক্ষে চায় হাত পেতে। দেখো না কণিকার কাছে হাত পেতে ভিক্ষে চায়, প্লিজ একটা কন্টেন্ট দাও, আমি খেতে পারি না। দেখলে না আজকেও ডিজিটাল ভিখারি হয়ে গেল, আমাকে খেতে পারি না, পেট চালাবো, এটা খুব ধ্রুব সত্যি কথা। এই ঘোড়ার মুখি নিজেকে যেটা বড় করে না, এটা অ্যাকচুয়ালি ও বড় নয়, বুঝতে পারলে প্রিয়া? তোমাদের মাটির বা টিনের বাড়ি ছিল, সেখান থেকে পাকা দেওয়ালে টিনের ছাদ দেওয়া, আর এর যেটা আছে না এর সবই শ্বশুরের, এর বরের বলে কোনো জিনিস নেই, এর শ্বশুরের টাকায় খায়, শ্বশুরের টাকায় সব কিছু করে, তেলানি করে। কিন্তু এর আবার একটা গুণ আছে, কী বলো তো? চালাকি, শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না। প্রিয়া তোমাকে বলছি, তুমি একটু শুনে নাও কথাগুলো, তোমাকে যে কোয়েশ্চেন করছে না সে শ্বশুর শাশুড়িকে বাড়িতে ভাত দেয় না, তুমি তো তার ব্লগ চ্যানেল দেখো না, আমরা দেখি ব্লগ চ্যানেল, আমরা দেখি, শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না, এনার অনেক গুণ আছে, আস্তে আস্তে প্রিয়া আমরা বলবো, তবে তুমি কোনো প্রশ্নের উত্তর দেবে না, তুমি দেবে না, তুমি তোমার নিজের জায়গাটা বজায় রাখো, এ তো ভিক্ষে চাইবেই, ভিকিরি এলে না 1টা টাকা ফেলে দেবে, কীরকম বলো তো? তুমি প্রত্যেক দিন 1টা করে ব্লগ উপহার দেবে আমাদেরকে, এটাই হচ্ছে ওর প্রতি ভিক্ষা দান করা। কিন্তু আমি তোমাকে বলবো, তুমি কোনো উত্তর দেবে না, তুমি তোমার নিজের মতো ভিডিও করো, তোমাকে যারা ভালোবাসে, যারা তোমার ভিডিও দেখতে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, তোমার পরিবারকে ভালোবাসে, তুমি তাদের জন্য মিষ্টি মিষ্টি করে প্রত্যেক দিন 1টা করে ব্লগ ভিডিও উপহার দিতে থাকো। কিন্তু এই যে ডাইনি রাক্ষসীর নজর তোমার পরিবারের দিকে পড়েছে, তোমার চ্যানেলের দিকে, এদের জন্য আমরা আছি, এই ডাইনি বুড়ির জন্য আমরা আছি, কিন্তু তুমি এত সস্তা হয়েও না প্রিয়া, আমি তোমাকে বারবার এই কথাটা বলছি, তুমি এত সস্তা হয়েও না। কালকে দেখলে না তোমার লাইভটাকে কন্টেন্ট বানিয়ে আজকে কীরকম ভিডিও বানালো, তার মানে কি তুমি এঠো জিনিসটা ফেলে দিলে, ও কুড়িয়ে নিয়ে সেটাকে খেলো। অ্যাকচুয়ালি এই ঘোড়ারমুখী ডাইনি বুড়ির স্বভাবই হচ্ছে এটা, এ পাতের এঁটো কাটা যেটা ফেলে দেয় কণিকা, উজ্জ্বল, সোনাদি, মামুনিদি, আবার রিসেন্টলি তুমি, মন্দিরা, এরা যা যা ফেলে দেয় না,
সেদিকে, আর একটা নজর আছে এর বাচ্চার দিকে, যেখানে যার বাচ্চা থাকবে সেই বাচ্চার দিকে নজর। তোমার বাচ্চাকেও তো দুদিন আগে নজর দিয়েছিল, তোমার দুটো বাচ্চা কি দেওয়া হয়ে গেছে? যে গর্ভস্থ ছিল তার দিকেও নজর পড়েছে, তার নজর পড়েছিল, আর তোমার যে শিশু আয়ুষ তার প্রতিও এর নজর পড়েছিল। এটা আমার তোমার থেকে ভালো আমি নিশ্চয়ই জানবো না, তুমি খুব ভালো করে সেটা জানো। অতএব এই প্রশ্নের উত্তর দেবার জন্য আমরা আছি, আমরা এই যে ছোটোখাটো কিছু গরিব টরিব ক্রিয়েটার আর কি এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছি, এর জন্য আমরা আছি, তুমি কোনো উত্তর দিতে যাবে না। এই যে ডাইনি না, এর গুণ অনেক প্রিয়া, তোমাকে কত গুণ বলে শোনাবো। এ ভাতারকে কোনো দিন তরকারি দিয়ে ভাত দেয় না, এ আবার অন্যের বইয়েরা তাদের ভাতারকে কী করে সেগুলো আবার দেখতে যায়, বুঝতে পেরেছো? এ কীরকম ইনকাম করে বলো তো? এর ভাতারকে না মাঝে মাঝে খালি গায়ে রেখে দেয়, খালি গায়ে রেখে দেয় আর ভিডিওতে সব সকলকে দেখায়, অ্যাট্রাকশন। আবার অন্তর্বাস খাটের বাটামি ঝুলিয়ে রেখে দেয়, হ্যাঁ ওরকমভাবে টাকা ইনকাম করে, পুরুষদেরকে আকৃষ্ট করে, শর্টস ভিডিও করে, কোমর দুলিয়ে পেটি নাচিয়ে বুক নাচিয়ে সব দেখিয়ে গোটা শরীর অঙ্গ দুলিয়ে ভিডিও করে, কেন বলো তো? পুরুষদেরকে আকৃষ্ট করে। এর অনেক গুণ আছে, বাবা প্রিয়া তোমার শেখার আছে এর থেকে, তুমি কি, তুমি তো বলে নখের চোখ গুণো, এর যা ঢেমনি বুদ্ধি, এই ঢেমনির যা বুদ্ধি তোমার কিচ্ছু নাই প্রিয়া, তুমি কিচ্ছু করতে পারো নি এক লাখ এক চ্যানেল হয়েও। একে দেখে শেখো তুমি এই ডাইনি বুড়িকে দেখে, এই ডাইনি বুড়ি কী করে বলো তো? বাবা শরীর খারাপ হলে পিরিয়ডের কথা বলে বলে লোকের কাছ থেকে এরকমভাবে ভিউজ কামায়, আমার তলপেটে ব্যথা, আমার বেরোচ্ছে না, আমি প্যাড নিয়েছি ভিজে যাচ্ছে, এই সমস্ত কথাবার্তায় বলে। তুমি বলো প্রিয়া, সব মেয়ে শরীর খারাপ হয়, ওই দিনগুলো কষ্টকর হয়, তা ভিডিওতে শেয়ার করার কী আছে, অত কিছু বলার কী আছে? একটা মেয়ের লজ্জা একটু আব্রু থাকুক না, নিজের মতো থাকুক না সেই জায়গায়, না সিম্প্যাথি আড়াই করতে হবে তো, পুরুষদের আকৃষ্ট করতে হবে তো, অল্প বয়সি ছেলেদের 18-25 বছরের ছেলেদের আকৃষ্ট করতে হবে তো, এগুলো সব কিছু তুমি এই ঘোড়ারমুখী ডাইনি বুড়ির ভিডিওতে পাবে। অনেক কেস আছে প্রিয়া, তুমি কিচ্ছু জানো না, দেখতে থাকো আমাদের ভিডিওগুলো, দেখতে থাকো শুনতে থাকো, সব বুঝে যাবে। তাই বলি টেনশন দেনে কা হ্যা ডিয়ার, টেনশন লেনে কা নেহি, বুঝতে পেরেছো? ঠান্ডা মাথায় খেলো, ঠিক ও যেরকম ঠান্ডা মাথায় খেলে তুমিও প্রিয়া ঠান্ডা মাথায় খেলো, তোমার পিছনে আমরা আছি, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, বা আমার মতো আরও দু একজন দিদি আছে তোমাকে আশ্বাস দিচ্ছে, ঠিক দেবে দেখবে, যারা যারা অ্যাকচুয়ালি তুমি কী তোমাকে মানুষটাকে চেনে, যে হ্যাঁ তোমার মধ্যে আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে তুমি কতটা সিম্পল, তোমার মধ্যে কতটা সিম্পলিসিটি আছে, সেটা আর কেউ বুঝুক না বুঝুক আমরা বুঝি। তো সেই জন্য তোমাকে আমি বলছি যে এত টেনশন নিও না, ঠিক আছে? এর কোনো কথার উত্তর দিও না, এর মতো নোংরা মেয়ে ছেলে পৃথিবীতে প্রিয়া একটা নেই, একটা তুমি দেখাতে পারবে না। এর গায়ে কীরকম ঝাল লেগেছে দেখেছো প্রিয়া? তোমার হাজব্যান্ড মানে দাদা কালকে বলেছেন না যে কন্টেন্ট তো বানাত, কন্টেন্ট তো কন্টেন্ট হয়ে গেছে না, ভিডিও বানাতে হবে, তো ওটা খুব গায়ে ঝাল লেগে গেছে, যার জন্য প্রিয়া তোমার বরকে বললো না, শুনলে না, যে নিষ্কর্মা মানে কোনো কাজ করে না, মিথ্যে কথা বলে বলে ঝুড়ি ঝুড়ি ভিডিও বানায় আর পয়সা ইনকাম করে আমাদের বরেরা। আসলে এর বড় না প্রায় বলতে পারে একটা নিষ্কর্মাই, কারণ এর নিজের মুখে বলা কথা, আমার মুখে নয়, এর নিজেই বলে বন্ধুরা ওর ব্লগ চ্যানেলে বলে, বন্ধুরা 6,500 টাকা মাইনে আজকাল কী সংসার চলে, তাহলে ওয়ান টাইপ অফ এর বর না একটা নিষ্কর্মাই, কী রোজগার করে, কী মুরদ আছে, ওই তো বাপের টাকায় খায়, বাপের তৈরি ঘরে পড়ে থাকে, একদম তাই। আর এ কীরকম মহিলা জানো, ভিডিও করার জন্যে দুদিন আগে অশান্তি হয়েছিল বাড়িতে, শাশুড়ি বলেছিল তোমার ভিডিও করা যাবে না, লোকের পিন্ডি ছটকানো যাবে না, তখন বলেছিল হয় আমি ভিডিও করবো না হয় আমি শ্বশুরবাড়ি থাকবো, দুটোর মধ্যে একটা মানতে হবে, মানে কি ভিডিও করবো কিন্তু আমি শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাবো, শ্বশুরবাড়ি আমি থাকবো না, তার মানে চিন্তা করো এই মহিলা কতটা নোংরা। এ আবার তোমাদের মতো সাধারণ মানুষের দোষগুণ ধরতে আসে, যে কিনা সামান্য বিয়ের পর এসে সংসারটুকু পর্যন্ত করতে পারছে না, শ্বশুর শাশুড়ির মুখে কোনো দিন ভাত দেয় না, এর বয়স্ক শাশুড়ি মা নিজে ওপরে খাটেন, শ্বশুর মশাই এখনও সবজি কাটেন, আর মহারানী নাকি শ্বশুর শাশুড়ি মায়ের মুখের প্রচুর পছন্দ মতো খাবার উনি এখনও শিখেননি, উনি কোচি, উনি কী শিখেছেন, খালি লোকের আং পিন্ডি চটকাতে, লোকের শ্রাদ্ধ করে খেতে, বুঝতে পেরেছো? এইগুলোই, ওই জন্যই না ভগবান ওকে সব থেকে যেটা বড় জিনিস সেটাই ভগবান ওকে নাক পাওয়া করে রেখে দিয়েছে, এটা বলতাম না এটা বলতে বাধ্য হচ্ছি, ভগবান সবার জন্য একটা লিখে রাখে না, যে যেমন শয়তান তাকে তেমন সাজা, এটাই, বুঝতে পেরেছো প্রিয়া? অনেক কিছু এখনো জানতে বাকি আছে, এগুলো ছোটো ছোটো ট্রেলার দিলাম তোমাকে। এ তুই আবার প্রিয়ার বরকে বলছিস ঘোড়ারমুখী ডাইনি বুড়ি, হ্যাঁ তোর তো এই অকাত, তুই আবার প্রিয়াকে বলতে গেছিস, হ্যাঁ বাজকে রে না রে বাবা বাজকে রে না রে, সে তো সবাই জানে ডাইনির নজর পড়েছে রে পড়েছে রে রে, সেটা আমরা সবাই জানি প্রিয়ার উপর ডাইনির নজর পড়েছে, তো আমরা না অনেক লেবু লঙ্কা নিয়ে দাঁড়িয়ে থাকবো আর অনেক উপকরণ দিয়ে এই ডাইনির নজর থেকে প্রিয়াকে আমরা রক্ষা করব। দেখি তোর কাছে ডাইনির নজরটা বেশি না আমাদের কিছু শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে দেয়া ভগবানের আশীর্বাদ স্বরূপ সেটার দাম বেশি, সেটা আমরা দেখি, ঠিক আছে? তুই ডাইনি প্রিয়ার কটা গুনে 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 ছিঁড়তে পারিস সেটা একবার দেখবো। প্রিয়া তোমাকে রক্ষা করার জন্য আমরা অল টাইম আছি,
তুমি তোমার মতো ব্লগ বানাও, তোমার মতো সুন্দর সুন্দর ব্লগ, তোমার মানুষ ভালোবাসার মানুষদেরকে, আমরা যারা তোমাকে ভালোবাসি আমাদেরকে তুমি উপহার দাও, বাকিটা আমাদের দেখে নিতে দাও। চলো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর ভিডিওটা বাড়াচ্ছি না। সবাই খুব খুব ভালো থেকো, আজকের ভিডিওটা শুধুমাত্র এইটুকু, বাকি ভিডিও পরে আসছে। গাড়ি কেনার কথা এই ব্যাপারটা আমি পরে তুলছি, আজকে ভিডিওটা বড় হয়ে গেল তো, গাড়ি কেনার প্রসঙ্গটা আমি পরে আনছি। চলো সবাই ভালো থেকো।